সোমবার বাইরন বিশ্বাসের দল বদলের সঙ্গে সঙ্গে বিরোধী জোট নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছিল। প্রশ্ন দেখা দিয়েছিল বাইরনের দল বদলের প্রভাব কি পড়বে 12 জুন পাটনায় বিরোধী দলের বৈঠকে। 24 ঘণ্টাও কাটল না, বৈঠকের আগেই সংঘাতের পরিস্থিতি তৈরি হল। মঙ্গলবার সকালে টুইট করেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। টুইটে বাইরনের দল বদলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন জয়রাম। টুইটে কংগ্রেস মুখপাত্র লেখেন, নির্বাচিত হওয়ার 3 মাসের মধ্যে বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নিল তৃণমূল কংগ্রেস। সাগর দিঘি মানুষের প্রতি এটা চরম বিশ্বাসঘাতকতা। এর আগে গোয়া, মেঘালয়, ত্রিপুরাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। এই দল বদল বিরোধী ঐক্যকে শক্তিশালী করবে না এবং বিজেপির উদ্দেশ্যেই সিদ্ধি করবে। জয়রাম রমেশ জাতীয় কংগ্রেসের জনসংযোগ প্রধান, মনে করা যথেষ্ট কারণ আছে। জয়রাম রমেশের টুইট বক্তব্যে সম্মতি আছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। সেক্ষেত্রে পাটনায় নীতিশ কুমারের আহ্বানে সভার আগেই কংগ্রেস তৃণমূল সম্পর্কে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিপ্রেক্ষিতেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় ক্ষেত্রে ঐক্য অটুট থাকবে। আই থিং উই আর অল টুগেদার অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, দ্য স্টেট লেভেল অল দ্য পার্টি শুড আন্ডারস্ট্যান্ড, স্টেট পার্টি দে হ্যাভ দেয়ার ওন অব্লিগেশন। আর জয়রাম রমেশ জি তৃণমূল কংগ্রেস কো বারে মে এসব বাত কিয়া হ্যায়, আই থ্যাংক ইউ টু মাচ, থ্যাংক ইউ সো মাচ, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্যার নেম, বাট হু এভার উইল ক্রিটিসাইজ মি, আই উইল সে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমবার দিনই বলেছিলেন, জোট হলেও বাংলায় তৃণমূল বিরোধিতা চলবে। মঙ্গলবার আবার বললেন, ভয় দেখিয়ে দল বদল করানো হয়েছে বাইরন বিশ্বাসকে। যে সাগর দিঘির পরাজয়ের পর যেভাবে তৃণমূল ভাঙছে, এই ভাঙন ঠেকাতে গেলে কংগ্রেসের প্রার্থীটাকে কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। কংগ্রেসের প্রার্থীর দুর্বলতা কি? তারা ব্যবসায়িক পরিবার, তাদের ব্যবসার উপরে আঘাত হানার জন্য ভীতি প্রদর্শন করো, চাপ সৃষ্টি করো। যাকে নিয়ে কংগ্রেস সিপিএমের সংঘাতের পরিস্থিতি তৈরি হল, সেই বাইরনের দল বদল নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি মমতা। আমি বললাম তো এটা লোকাল পার্টিকে জিজ্ঞেস করুন, কারণ আমি এগুলো করি না। এগুলো পার্টির নানা রকম সিস্টেম আছে, ব্লক লেভেলে করে, সুতরাং ব্লক লেভেলকে জিজ্ঞেস করুন, ডোন্ট আস্ক মি। সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বাইডেনের দল বদলে কি কোনো প্রভাব পড়বে সেই জোটে? এই প্রশ্নে তৃণমূল সুপ্রিমোর উত্তর শুধুই তাচ্ছিল্য। বামরাম স্যাম কখনো বিরত হয় নিজেদের কুকাজ অকাজ করবার জন্য? চিরকাল ওরা এক, চিরকাল এক থাকবে, ওদের এক থাকতে দিন। ওরা একই মালার 3টে ফুল, ফুল তো নয়, বাবলা গাছের কাটার এবং কুল গাছের কাটার কুল, ওদের ওই থাকতে দিন। ওরা খারাপ ছাড়া ভালো চিন্তা করে না, কাজে ওদের নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই। জাতীয় ক্ষেত্রে ঐক্য হলেও রাজ্যে লড়াই চলবে, মমতার এই বক্তব্যে অনেকে বলছেন এই রাজ্যের বাইরে তৃণমূলের সংগঠন কোথাওই শক্তিশালী নয়। সেক্ষেত্রে কোন ভিত্তিতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ঐক্য হবে? কংগ্রেসের সঙ্গে জোটে যেতে রাজি নয় আপ, বিআরএস, সমাজবাদী পার্টিও। এই পরিস্থিতিতে বিরোধী দলের বৈঠকের আগেই জোটের কার্যকর্তা নিয়েই প্রশ্ন তৈরি হলো। নিউজ টাইম।